এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার 2018 সালের ভূগোল কোশ্চেন পেপারে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ এসেছে সেইগুলো আমি খুব সুন্দর করে সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। তো দেখো 2018 সালের কোশ্চেন পেপারটা কি আছে, ফার্স্ট কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে নৃতত্ত্ববিদ্যা। তো দেখো রোমান টু এর কোশ্চেন কি আছে, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে গ্রানাইট। তো দেখো রোমান থ্রির কোশ্চেন কি আছে, পাঁচ শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার উইলসন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর কোশ্চেন পেপার সলভ করছি 2018 সালের। তো দেখো রোমান ফোরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার কি হবে, ক্ষয়জাত পর্বত হবে। তোমরা তো জানো যে কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, একমাত্র ক্ষয়জাত পর্বত সম্পর্কযুক্ত নয়, আর বাকি যেটা আছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, গ্রস্ত পতাকা এগুলো সম্পর্কযুক্ত। তো দেখো রোমান ফাইভের কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার ভিসুপিয়াস। রোমান সিক্স কোশ্চেনের অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার ইন্দোনেশিয়া। রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার হবে বেঙ্গালুরু স্রোত দেখা যায় অস্ট্রেলিয়া পশ্চিম উপকূলে। রোমান এইটের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে কি আছে, ওয়ার্ল্ড ভিস শৈলশিরা। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। তো দেখো দশ নম্বর যে কোশ্চেন অ্যান্সার হবে কি হবে, ওডাম হবে। তো ঠিক আছে, বাস্তববিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন, তাই তো। তো দেখো এগারো নম্বরে যে কোশ্চেন আছে, প্রাথমিক খাদকের একটি উদাহরণ হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার মানুষ। তো দেখো পরের কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে লেটিন লেটিক বাস্তুতন্ত্র, লেটিক বাস্তুতন্ত্র সি এর অ্যান্সার। তো দেখো তেরো নম্বরের কোশ্চেন অ্যান্সার কি হবে, প্রবাহমান সম্পদ হবে জলবিদ্যুৎ একটি। তো দেখো চোদ্দ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, আয়রন উড পাওয়া যায়, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার ভূমধ্যসাগরীয় অরণ্যে। তো দেখো পনেরো নম্বরের কোশ্চেন কি আছে, অস্ট্রেলিয়া নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার ডাউনওয়াশ। তো দেখো ষোলো নম্বরের কোশ্চেন কি আছে, প্রদত্ত কোনটি পিলিজিক জাতীয় মাছ, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হেরিং। তো দেখো পরের কোশ্চেন কি আছে, অস্ট্রেলিয়া পশ্চিমাংশে রয়েছে, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার মরুভূমি। সতেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, আঠারো নম্বর সরি, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার মধ্যপ্রদেশ। উনিশ নম্বরের অ্যান্সার কি হবে, লিমোনাইট হবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। এবার আমি বিভাগ খ অর্থাৎ পার্ট বি এর যে সমস্ত এসএ কিউব আছে এবং সেই সমস্ত কোশ্চেন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো এসএ কিউব থেকে কিন্তু তোমাকে চোদ্দখানা কোশ্চেন লিখতে হবে, যার নম্বর থাকবে চোদ্দ করেই থাকবে। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তো জানো তো কর্ণাট বিযুক্তি তলটা কি আছে, তারপরে আছে ভূমধ্যসাগরের চিরহরিত অরণ্যের রক্ষাংশগত বিস্তার উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে গেছে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে, অন্যদিকে আছে যে ধরনের মাছ গভীর সমুদ্রে বসবাস করে তার নাম কি। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে 100% প্রতি বছর পরীক্ষায় তোমরা কমন পাবে। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার 2018 সালের কোশ্চেন পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যে কোশ্চেন পেপার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি 2018 সালে একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।